বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। স্পেসিয়া আওয়ামী লীগের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি রতন হক জানান, শনিবার বিকেলে লা স্পেসিয়ার একটি হলে সভাপতি আশরাফুল আলম সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাদল হোসেন, আশরাফুল আলম, তানভীর ভূঁইয়া, মতিউর রহমান, বকুল ও মামুন। এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, মিলান স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাউসার।